তোমার এই চুলগুলো মানে এই এইভাবে সাতটা কে দিছে আমাকে বলো, কে দিছে? সেলুনে তুমি বলছো দেওয়ার জন্য এরকম নাকি উনি নিজ থেকে দিছে? যে নিজের থেকে দিছে যে আই দেখছেন দেখছেন ভাই, এই বাচ্চা কিন্তু এই চুলের ডিজাইনটার কথা সেলুনকে বলে আল্লাহ এদিকে কি করছে এরকম। কি দিছে যে বিট? এটা কি, এটা কি রাস্তার বিট? তোমার গোডাউন একরকম, শোকেস আর একরকম। শোনো তুমি, আমি আজকে তোমাকে বলে যাচ্ছি, নাও তুমি আমার থেকে এই টাকাটা নাও, তুমি কিছু খাবে। তুমি কালকে সেলুনে যাবা, গিয়ে এই চুলগুলো টোটাল সব ফেলে এক্সারসাইজ করতে পারবা? পারবা? আমার সাথে ওয়াদা করো পারবা তুমি? সবাইকে বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ, বলো দেখি ফিরে জোরে বলো না মারহাবা। আমার এই বাবাটা আগামীকাল আমি তাকে টাকা দিয়েছি চুল কাটার, সে এই চুলগুলো সব ফেলে দিবে। ফেলার পরে আপনারা কেউ একজন দায়িত্ব নেন, আমার সাথে তাকে একটু কথা বলে দিবেন। কে বলে দিবেন? মাহফিল কমিটির কে আছে? অনেক হারিবেন না, এবার হারফ হওয়া। তুমি কি এখানকার ছেলে? কোথেকে আসছো? নুনাছড়ি? ও বাপ, দেখছেন মারহাবা মারহাবা। সে অনেক দূর থেকে এসেছে আজকের মাহফিলে, ঠিক আছে? তুমি, আমার নাম্বার আছে তোমার কাছে? আচ্ছা, তোমার এলাকায় থাকবে আমার নাম্বার, আমার নাম্বার নিবা, আমাকে কল করবা, কল করে বলবা হুজুর আমি চুলগুলো এক্সারসাইজ করে ফেলেছি, আমি ইসলাম সম্মত চুল রেখেছি। মারহাবা, জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। যাও বাবা, শোনেন ভাই, আপনার চুল এটা হচ্ছে আপনার চরিত্রের পরিচয়, একটু কথা বলেন না, ঠিক কিনা? আপনি আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, কিন্তু এই ধরনের চুল দেখলে কোনো মানুষ কি আপনাকে ভালো মুসলমান বলবে? মুসলমানের একটা সুন্দর লেবাস আছে, চুল, দাড়ি, পাঞ্জাবি, টুপি, শালীন পোশাক, যেটা দেখলে সম্মান করতে মন চায়, ঠিক কি না কথা বলেন? আর একটা ভাই কি আসতে পারবেন স্টেজে জিন্সের প্যান্ট ছিঁড়া? থাকলে একজন আসেন, একশো টাকার একটা ক্যাশ, যে 200 টাকা দিব তাকে, আমি লাল নোট এটা দিয়ে দিব, ক্লিয়ার? জিন্সের প্যান্ট ছিঁড়া পরছেন আজকে স্টেজে এসে পৃথিবীর সামনে আজকে নিয়ত করবেন আর কোনোদিন পড়বেন না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। জোরে বলেন না মারহাবা মারহাবা মারহাবা। আসো বউ, কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। আমরা এইভাবেই যুব সমাজকে পাল্টে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই তোমার নাম কি আব্বা? মুকাদ্দেস। অসুবিধা নাই, এটা আমার ভাইয়ের এই প্যান্টের ভিতরে 4-5টা তালি আছে, সে কিন্তু টাকা দিয়ে কিনেছে এই প্যান্টটা। তো আমি বলবো, তুমি নিজে বলো আমাকে, এই যে ছেঁড়া প্যান্ট, এটা কি ইসলামের লেবাস? তুমি বলো না, আমি তোমাকে কোনো বকা দেব না। তুমি এটা ইচ্ছে করে পরো নাই, এটা কোনো একটা মহল তোমাকে চাপিয়ে দিয়েছে, ঠিক কি না কথা বলেন? কোনো একটা মহল এটা আমার ভাইয়ের কে, আমার ভাইদেরকে চাপিয়ে দিয়েছে। ইসলাম কত সুন্দর ড্রেস দিয়েছে, সতর দেখা যায় এখানে, যেই ছেঁড়া জায়গা, যেই জায়গা দেখানো হারাম, ঠিক কি না কথা বলেন? সেই জায়গা যদি দেখা যায়, আর আমি কেন ক্যাশ টাকা দিয়ে সেরা প্যান্ট পরব? ইনশাল্লাহ এরকম প্যান্ট কি আর পরবে? আজকে শপথ করতে হবে, কিন্তু না বলে আবার কালকে থেকে পড়লে হবে না, কিন্তু ইনশাল্লাহ বলো সবাইকে, এতগুলো মানুষকে ওয়াদা করে বলো ইনশাল্লাহ। আমি, তুমি নিজে নিজে বলো, পড়বে না সেটা বলো। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার ভাই মোহাম্মদ মুকাদ্দেস, ওনাকে আমার পক্ষ থেকে এই হাদিয়াটা দিয়ে দেন, আপনি দেন।
মারহাবা মারহাবা। যদি আমার এই হাদিয়া দিয়ে জিন্সের প্যান্ট কিনতে পাওয়া যাবে না, কিন্তু তারপরও মোহাব্বত আমি দিলাম। আমার ভাই আজকের মাহফিল থেকে শপথ করলো, আমার ভাইয়ের সাথে সাথে আমরা সব যুবকরাকে শপথ করতে পারি হাত তুলে, ইনশাল্লাহ বলে না পারি আমরা? আমরা আগামীকাল থেকে কোনো ছেঁড়া প্যান্ট পরব, আমরা টাকা দিয়ে ভালো প্যান্ট কিনবো, ইনশাল্লাহ বলেন না? আমরা এমন প্যান্ট পরব না যেই প্যান্ট পরলে প্রস্রাব করতে বসা যায় না, ঠিক কি না কথা বলেন? আমরা এমন প্যান্ট পরব যেই প্যান্ট পরলে ইসলাম ফুটে ওঠে, ইমানদারের লেবাস মনে হয়, আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন।